2018-তে বাংলাদেশ, এখন সময় দেশ করার। আপনার এলাকার যে কোনো সমস্যার কথা অথবা আপনার কোনো প্রশ্ন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সংসদ সদস্যের কাছে পৌঁছে দেয় আমার এমপি। সাতক্ষীরায় প্রাণ সায়ের খাল দূষণ ও অবৈধ দখলদার প্রসঙ্গে করা একটি প্রশ্নের উত্তর দিয়েছেন সাতক্ষীরা দুই আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মীর মুস্তাক আহমেদ রবি। এলাকাবাসীর পক্ষে প্রশ্নটি করেন আসাদুজ্জামান সরদার। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সম্পন্ন করেন আমার এমপি ডট কম এর অ্যাম্বাসেডর মোহাম্মদ আব্দুর রহমান। এক ভিডিও বার্তায় এমপি বলেন, বড় নদী ছিল এখানে, গহনা নৌকা আসত, ছেলেপেলেরা বিভিন্ন, তখন যখন একটি মাত্র সেন্টার ছিল ম্যাট্রিকের বা এসএসসি, তখন কিন্তু এই গহনা নৌকা করে তারা ছেলেরা মেয়েরা পরীক্ষা দিতে আসত এই সত্যের সঙ্গে। যাই হোক, এই খালটার দিকে যদি এখন আমরা তাকাই, দেখতে পাবো যে এই খালটা আসলে ওই প্রশ্ন যে করেছে তার মধ্যে সে বলতে চেয়েছে যেটা একটা আলকাতরা থেকে কালো, কথাটা খারাপ বলেনি। নদীর মানে খালের যে পানি, এটা তো খাল বলা যাবে না এখন, ইটস ওয়ার্স দ্যান লেক, এবং স্মল স্মল একটা ইসের মতন, যেটাকে আমরা আমাদের চলতি ভাষায় খানা বলি, খানা খানার মতন অবস্থা। তারপরে যত্রতত্র যে যেভাবে পেরেছে এটার দখল নিয়েছে, এবং দখল নেওয়ার পরে সৌন্দর্য নষ্ট তো করেছে করেছে, প্লাস এত ময়লা এবং আবর্জনা ফেলে যে এত প্রচণ্ড দুর্গন্ধ হয়। আশেপাশে কেউ কেউ বসার একটা ব্যবস্থা করেছে, কিন্তু ওখানে তো বসাও যাবে না, যে দুর্গন্ধ বাইরে হয় সে দুর্গন্ধে একটি মানুষ বসে তৃপ্তি সহকারে ওখানে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবে না। অতএব আমি মনে করি এই খালটি পৌরসভা অথবা জেলা প্রশাসন অথবা আমরা যারা মানে বিভিন্ন পর্যায়ে আমরা দায়িত্ব পালন করি, আমরা যদি সবাই বসে সম্মিলিতভাবে একটা প্রচেষ্টা বা উদ্যোগ নেই যে এই লেকটিকে আমরা খনন করে একটি নান্দনিক লেকে রূপান্তরিত অবশ্যই করা যায়, হ্যাঁ, তবে এটার জন্য একটা ভালো টাকার প্রয়োজন রয়েছে। টাকাটা যদি আমরা সম্মিলিতভাবে চেষ্টা করি তাহলে জোগাড় করতে পারবো। আমি যেমন আমার কাবি খাবার টিয়ার থেকে একটা ভালো অঙ্ক দিতে পারি, জেলা পরিষদ একটা ভালো টাকা দিতে পারে, ডিসি তার একটা ইস থেকে একটা ব্যবস্থা করতে পারে, পৌরসভা ব্যবস্থা করলে এটাকে একটা সাইড দিয়ে একটা মানুষের হাঁটার ব্যবস্থা করতে পারি, বসার ব্যবস্থা করতে পারি, ওই হাতের ঝেলের মতন, না হলেও তার কাছাকাছি একটি সৌন্দর্য বহন করে এমনি ধরনের একটা জিনিস আমরা বানাতে পারি। আর যদি এটাকে আরও বৃহৎভাবে আমরা চিন্তা করি যে মরিচাপ হয়ে কলকাতা খাল হয়ে যদি আমরা ইসামদিতে পানিটা সরাতে পারি, তাহলে আবার হয়তো এটা সেটা একটা বিশাল বড় প্রজেক্টের ব্যাপার। এটা পানি উন্নয়ন কর্তৃপক্ষ বা মন্ত্রণালয় বা পানি উন্নয়ন বোর্ডে উদ্যোগটি নিতে পারে যে একটা একদিকে আশাশুনির নদীর সাথে মিশাই দিয়ে সমুদ্রে ফেলে দেওয়া পানিটি আরেকটি পানি ইসামদিতে যে যায়, তাহলে আবার পুনরায় এখানে জোয়ার ভাটা খেলতে পারে। বাট দ্যাট মাইট বি ইউনো দি ইস এ বিগ প্রজেক্ট, বাট সেটা না করে যদি আমরা স্মলার আকারে চিন্তাভাবনা করি তাহলে এটাকে একটা নান্দনিক লেক করা যেতে পারে, এবং এই শহরের ছেলেরা মেয়েরা প্রত্যেকে খুব আনন্দ পাবে, বিকালবেলা হেঁটে বা সন্ধ্যার পরে বসে একটু চা খেলো, একটু সময় কাটলো। এবং আমি সর্বোপরি অ্যাট লাস্ট বলবো যে পৌরসভা যদি দৃষ্টি দেয়, পৌরসভা বলে কিন্তু সেই ধরনের উদ্যোগ আমি দেখিনি যে পৌরসভা নিচ্ছে, পৌরসভা উদ্যোগ নিলে এটাকে একটা সুন্দর ভাবে কাটিয়ে একটা ভালো অবস্থানে তারা করতে পারে, যেটা মানুষের যে আকাঙ্ক্ষা সেটা পূর্ণ হতে পারে। সবাইকে ধন্যবাদ। বিস্তারিত জানতে ভিজিট করুন আমার এমপি ডট কম, সংসদ সদস্যের সাথে যোগাযোগের সহজ মাধ্যম।